हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल नतून कथा। फ्रेंड्स, आज के आमी आपनादेर सामने आलोचना करब कन्या शिशु सन्तानदेर जोन्नो र बा आर अक्षर दिए 50টি খুবই সুন্দর সুন্দর অর্থসহ নাম। তবে ফ্রেন্ডস, এই ভিডিওটি বিস্তারিত যাওয়ার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার ফোনে। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর নাম রোদসি। রোদসি নামের অর্থ হলো আকাশ। দুই নম্বর নাম রূপর্ণা। রূপর্ণা নামের অর্থটা খুব সুন্দর, আর এর অর্থ হলো অতি সুন্দরী। তিন নম্বর নামটা র অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই মিষ্টি একটি নাম, আর এই নামটি হলো রাই। রাই নামের অর্থ হলো রানী। চার নম্বর নাম রমাশ্রী। রমাশ্রী নামের অর্থটাও খুব সুন্দর, আর এই নামের অর্থ হলো দেবী লক্ষ্মীর মতো সৌন্দর্যময়ী। পাঁচ নম্বর নাম রবিজা। রবিজা নামের অর্থ হলো সূর্যকন্যা। ছয় নম্বর নাম রিঝি। রিঝি নামের অর্থটা খুব সুন্দর, আর এর অর্থ হলো হৃদয়। সাত নম্বর নাম রাজমিতা। রাজমিতা নামের অর্থটাও খুব সুন্দর, আর এর অর্থ হলো রাজার বন্ধু। আট নম্বর নামটা দুই অক্ষরের খুবই সুন্দর একটি নাম, আর এই নামটি হলো রাহি। রাহি নামের অর্থ হলো রানী। নয় নম্বর নাম রয়না। রয়না নামের অর্থ হলো রাত্রি। দশ নম্বর নাম রাজন্না। রাজন্না নামের অর্থ হলো রানী। এগারো নম্বর নাম রমিতা। রমিতা নামের অর্থ হলো আনন্দময়ী। বারো নম্বর নামটা র অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই সুন্দর একটি নাম, আর এই নামটি হলো রেহা। রেহা নামের অর্থ হলো রেখা। তেরো নম্বর নাম রূপলেখা। রূপলেখা নামের অর্থটাও খুব সুন্দর, আর এর অর্থ হলো অতি সুন্দরী। চোদ্দ নম্বর নাম রুমেলা। রুমেলা নামের অর্থ হলো ধনবতী। পনেরো নম্বর নাম রূপাঞ্জনা। রূপাঞ্জনা নামের অর্থ হলো রূপবর্ধক অঞ্জন বিশিষ্টা। ষোলো নম্বর নাম রূপসা। রূপসা নামের অর্থ হলো নদী বিশেষ। সতেরো নম্বর নাম রোহিণী। রোহিণী নামের অর্থ হলো চন্দ্রের পত্নী। আঠেরো নম্বর নাম রূপকথা। রূপকথা নামটা খুবই সুন্দর একটি নাম, আর এর অর্থ হলো কাল্পনিক কাহিনী। উনিশ নম্বর নাম রীতি। রীতি নামের অর্থ হলো প্রথা বা নিয়ম বা গুণ। কুড়ি নম্বর নাম রবিপ্রিয়া। রবিপ্রিয়া নামের অর্থ হলো লাল পদ্মিনী। একুশ নম্বর নাম রীতা। রীতা নামের অর্থ হলো নিয়ম নিষ্ঠাবতী। বাইশ নম্বর নাম রীতিকা। রীতিকা নামের অর্থ হলো গুণসম্পন্না। তেইশ নম্বর নাম রুদ্রপ্রিয়া। রুদ্রপ্রিয়া নামের অর্থ হলো দেবী দুর্গা। চব্বিশ নম্বর নাম রেক্তা। রেক্তা নামের অর্থটা খুব সুন্দর, আর এর অর্থ হলো বিবাহের মঙ্গল সঙ্গীত। পঁচিশ নম্বর নাম রুহা। রুহা নামের অর্থ হলো দুর্বা। ২৬ নম্বর নাম রেলা। রেলা নামের অর্থ হলো স্রোত। ২৭ নম্বর নাম রূপশ্রী। রূপশ্রী নামের অর্থ হলো অতীব সুন্দরী। ২৮ নম্বর নাম রঞ্জিকা। রঞ্জিকা নামের অর্থ হলো আনন্দদায়িনী। ২৯ নম্বর নাম রেবতী। রেবতী নামের অর্থ হলো নক্ষত্র বিশেষ। ত্রিশ নম্বর নাম রাগিনী। রাগিনী নামের অর্থ হলো তান বিশেষ। একত্রিশ নম্বর নাম রুনা। রুনা নামের অর্থ হলো করুণা। বত্রিশ নম্বর নাম
রমা, রমা নামের অর্থ হলো দেবী লক্ষ্মী বা শোভা। 33 নম্বর নাম রবিনন্দিনী, রবিনন্দিনী নামের অর্থ হলো সূর্যকন্যা। 34 নম্বর নাম রঞ্জনী, রঞ্জনী নামের অর্থ হলো রঞ্জনকারিণী। 35 নম্বর নাম রাজশ্রী, রাজশ্রী নামের অর্থ হলো রাজলক্ষ্মী। 36 নম্বর নাম রুমা, রুমা নামের অর্থ হলো বৃহস্পতির কন্যা। 37 নম্বর নাম রঙ্গনা, রঙ্গনা নামের অর্থটা খুব সুন্দর আর এর অর্থ হলো আনন্দদায়িনী। 38 নম্বর নাম রাতিমা, রাতিমা নামের অর্থ হলো রাত্রি। 39 নম্বর নাম রুচিরা, রুচিরা নামের অর্থটাও খুব সুন্দর আর এর অর্থ হলো মনোরমা। 40 নম্বর নাম রেণুকা, রেণুকা নামের অর্থ হলো পরশুরামের জননী। 41 নম্বর নাম রাধিকা, রাধিকা নামের অর্থ হলো রাধা। 42 নম্বর নাম রেণুকণা, রেণুকণা নামের অর্থ হলো পরাগবিন্দু। 43 নম্বর নাম রণিতা, রণিতা নামের অর্থ হলো ধনিত। 44 নম্বর নাম রাইমা, রাইমা নামের অর্থ হলো শ্রীরাধা। 45 নম্বর নাম রত্নপ্রভা, রত্নপ্রভা নামের অর্থ হলো রত্নের ঔজ্জ্বল্য। 46 নম্বর নাম রোশনী, রোশনী নামের অর্থ হলো উজ্জ্বলতা। 47 নম্বর নামটা খুবই সুন্দর একটি নাম আর এই নামটি হলো রৌহিসি, রৌহিসি নামের অর্থ হলো দুর্বা। 48 নম্বর নাম রাতিয়া, রাতিয়া নামের অর্থ হলো রাত্রি। 49 নম্বর নামটা দুই অক্ষরের খুবই মিষ্টি একটি নাম আর এই নামটি হলো রায়, রায় নামের অর্থ হলো রাধিকা। এবং 50 নম্বর নাম রিক্তা, রিক্তা নামের অর্থ হলো তিথি বিশেষ। তো বন্ধুরা, এই সমস্ত নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর বন্ধুরা, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার চ্যানেলের ভিতর ঢুকে দেখে আসতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলেতে বিভিন্ন অক্ষর দিয়ে প্রচুর নতুন নামের ভিডিও ছাড়া আছে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং রোজ আমার চ্যানেলের ভিডিও পেতে চান, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।